হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে আপনার নিজের ফটো অথবা প্রিয়জনের ফটো আপনার গ্যালারি থেকে বা ক্যামেরা দিয়ে ডাইরেক্ট তুলে ব্যবহার করতে চান তো অনেকে হোয়াটসঅ্যাপে কিভাবে প্রোফাইল পিকচার সেট করতে হয় জানেন না তো এই ভিডিওতে আমি দেখে দেব কিভাবে প্রোফাইল পিকচার সেট করবেন ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন চলে যাচ্ছি মল ভিডিওতে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে প্রোফাইল পিকচার হিসাবে কোনো ফটো ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে হোয়াটসঅ্যাপটি ওপেন করার পরে রাইট সাইডে দেখবেন এরকম থ্রি ডট অপশন আছে আপনি এই থ্রি ডট অপশানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন একটা অপশন আসছে নিচে সেটিং আপনি এই সেটিংয়ে টাচ করবেন এখানে টাচ করার পরে আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এখানে দেখেন আপনার মানুষের মতো একটা চিহ্ন এখানে কোনো ফটো নেই ব্ল্যাঙ্ক আছে এখানে টাচ করার পরে এরকম অপশন আসবে এখানে দেখেন ফটোর উপরে একটা যেরকম ক্যামেরা অপশন আসছে আপনি এই ক্যামেরাতে টাস করবেন এই ক্যামেরাতে যখন টাস করবেন নিচে দেখেন দুইটা অপশন আসছে একটা হচ্ছে গ্যালারি আর একটা হচ্ছে ক্যামেরা গ্যালারিতে থেকে আপনার গ্যালারিতে যদি কোনো ফটো থাকে অর্থাৎ যে ফটো আছে সেখান থেকে আপনি যে কোনো ফটো আপনার প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন আর যদি চান যে না আমি এই মুহূর্তে একটা ফটো তুলে ওইটা আমি ব্যবহার করব তাহলে ক্যামেরাতে যদি টাচ করেন তাহলে আপনি ডাইরেক্ট ফটো তুলে ব্যবহার করতে পারবেন গ্যালারিতে সুন্দর সুন্দর ফটো বা নিজের ফটো অথবা প্রিয়জনের ফটো থাকে আপনারা গ্যালারি থেকে যদি ব্যবহার করতে চান তাহলে ক্যামেরার উপরে টাচ করলে এখানে দেখেন এই যে গ্যালারি এখানে এই ফটো এই যে গ্যালারি আছে গ্যালারিতে টাচ করবেন এখানে টাচ করার পরে আপনার গ্যালারিতে যে সমস্ত ফটো আছে সবগুলো ওপেন হবে এখান থেকে আপনার যে ফটো ভালো লাগে সেই ফটোটা আপনি প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করবেন ধরুন আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করলাম এখানে এই যে এরকম ট্র্যাক করে একটু ছোটো বড়ো করে ছোটো বড়ো করে এরকম করে আমি এরকম ব্যবহার করে দিলাম দেওয়ার পরে ওকে করে দিলাম দেখেন আমার প্রোফাইল পিকচারটা এখন হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাতে কীভাবে ব্যবহার করবেন ক্যামেরাতে টাচ করলে এরকম দেখেন আপনার যদি পারমিশন না থাকে তাহলে এখান থেকে আপনাকে পারমিশন দিয়ে নিতে হবে এই জন্য কী করতে হবে এই যে পপ আপে কন্টিনিউ লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পরে এখানে দেখেন ক্যামেরার পারমিশন চাচ্ছে এখানে ওয়াইল ইউজিং দিয়ে দিবেন দেওয়ার পরে দেখেন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে আপনার ক্যামেরাটা যখন ওপেন হয়ে যাবে ফটো তুলে সেই ফটোটা ব্যবহার করতে পারবেন ধরুন আমি এখানে একটা ফটো তুলে ব্যবহার করতেছি ধরুন এখানে আমি এই ফটোটা তুললাম এই ফটোটা তোলার সাথে সাথে আমি এই ফটোটা যদি দিয়ে দিয়ে এখন তাহলে দেখেন আপনার প্রোফাইল পিকচার এখান থেকে সিলেক্ট করতে বলবে আপনি এখান থেকে যেটুকু সিলেক্ট করবেন সেটুকু এখান থেকে ব্যবহার করতে পারবেন ধরুন আমি এখান দিয়ে দিলাম দেখেন প্রোফাইল এখন আমার ওই ফটোটা চলে আসছে তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও আপনারা জানতে পারলেন কীভাবে হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার হিসাবে ফটো ব্যবহার করা হয় নিজের ফটো বা প্রিয়জনের ফটো যার ফটো ব্যবহার করেন না কেন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ